নমস্কার, স্বাগত নিউজ বাংলার পর্দায়। এই মুহূর্তে আপনারা দেখছেন রিং দ্য বেল, রয়েছি আপনাদের সাথে চন্দন পাণ্ডে। আজ এসেছি আবার নতুন এক বিষয় নিয়ে। রয়েছেন আমার সাথে আজকে ত্রিপুরা ইউথ কংগ্রেসের প্রেসিডেন্ট সুশান্ত চক্রবর্তী। প্রথমে আপনাকে স্বাগত জানাই। কালকে আপনারা দেখছিলেন আমার সাথে বিজেপির স্পোর্টস পার্সন মৃণাল কান্তি দেব ছিলেন এবং ওনার সাথে আমি কথা বলছিলাম এবং উনি কিছু গুরুত্বপূর্ণ কথা বলছিলেন, যেখানটায় কর্ণাটকা ইলেকশনও ছিল, আমাদের রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি ছিল, ঠিক সেই বিষয়টা নিয়ে আজকে আমি কথা বলবো। আমার সাথে রয়েছেন সুশান্তবাবু, চলে যাবো ওনার কাছে। সুশান্তদা, আজকে যে বিষয়টা, সর্বপ্রথমে আমি যেটা জানতে চাই, কর্ণাটকায় যে ইলেকশনটা হয়েছে সেখানটায় যে দেখা যাচ্ছে যে হ্যাঙ্গিং একটা অবস্থা হয়েছিল সেখানটায়, এবং বিজেপি সবচেয়ে বেশি সিট পেয়েছে, কিন্তু একটা দেখা যাচ্ছিল যে জেডিএস এবং কংগ্রেস সেখানটায় দাবি করছিল যে ওনারা সরকার বানাতে চায়, কিন্তু তাদেরকে প্রস্তাব না দিয়ে, কংগ্রেসকে না দিয়ে, জেডিএসকে না দিয়ে বিজেপিকে প্রস্তাব দেওয়া হয় গভর্নরের তরফ থেকে, কি বলবেন? অ্যাকচুয়ালি আজকে যে কর্ণাটকের ব্যাপার, আজকে যে এই ভারতবর্ষের মধ্যে একটা গণতন্ত্রকে হত্যা করে যেভাবে কর্ণাটক রাজ্যপাল একটা পার্টির হয়ে, অ্যাকচুয়ালি রাজ্যপাল সঠিকভাবে এই ভারতবর্ষে তার নৈতিক অধিকার এবং দেশের স্বার্থে গণতন্ত্রকে রক্ষা করার স্বার্থে, রাজ্যকে রক্ষা করার স্বার্থে একটা রাজ্যপাল তৈরি হয়, যাতে এই জায়গায় কোনো গণতন্ত্র ভুলণ্ঠিত না হয়, গণতন্ত্রকে যাতে কেউ অপব্যবহার না করতে পারে। কিন্তু আমরা কি দেখতে পেলাম, কর্ণাটক বিধানসভা নির্বাচনে কংগ্রেস ভোট পেয়েছে 38.4%, বিজেপি ভোট পেয়েছে 36 point something, বিজেপি 104টা সিট পেয়েছে, কংগ্রেস এবং জেডিইউ যে মানে জনতা দল জেডিএস জনতা দল সেলুকাস যে পার্টিটা আছে, ওই পার্টি কংগ্রেস মিলে 116টা সিট পেয়েছে, দুটো নির্দলের সিট আছে, ওই মিলে 118খানা সিট হয়েছে। কংগ্রেস রাজ্যপালের কাছে গিয়েছে, তারা লিখিত প্রস্তাব আকারে দিয়েছে যাতে কংগ্রেস এবং জেডিএস সরকার করতে পারে। রাজ্যপাল কি করলো, একটা পার্টির নির্দেশে, একটা পার্টির সভাপতির নির্দেশে, দেশের প্রধানমন্ত্রী একটা রাজনৈতিক মদতে তার নির্দেশে একটা বিজেপিকে ক্ষমতা বসার জন্য উনি ডেকেছেন। আমরা ওই দিক কর্ণাটক ছেড়ে যদি আমরা দেখি, রাজ্যপাল কি বলেছে, যে বেশি সিট পেয়েছে ওকে ডাকা দরকার। আমি কর্ণাটকের ব্যাপারটা যদি ওনার কথাই সত্যি হয়ে থাকে, তাহলে গোয়া, মণিপুর, মেঘালয়, বিহার এই সমস্ত জায়গায় যে সমস্ত রাজ্যপালগুলি ছিল, মেঘালয় দুইখানা সিট পেয়ে বিজেপি সরকার, আজকে দেশের অবস্থা কোন জায়গায়, দেশের অবস্থা আজকে করুণ হয়ে গেছে, দেশের সাধারণ গরিব মেহনতি মানুষ, শ্রমজীবী মানুষ, খেটে খাওয়া মানুষ, গ্রামীণ এলাকায় যে 100 দিনের ইউপিএ সরকারের রাজত্বকালে দেওয়া কর্মসংস্থান এমজিএম রেগা, আজকে সেই রেগার কাজ বন্ধ, ডিমনিটাইজেশন করে, নোটবন্দি করে বিজেপি পার্টির কাছে বিশাল অঙ্কের পরিমাণ অর্থ তারা নিয়েছে, আজকে তারা দুর্নীতিমুক্ত ভারত গঠনের ডাক দিয়েছে, আজকে ওরাই দুর্নীতির সঙ্গে যুক্ত। আজকে দেশে আমরা দেখতে পেলাম কর্ণাটকে একটা এমএলএকে 100 কোটি টাকা দিয়ে খরিদ করার জন্য তারা গিয়েছে, জেডিএসের যারা তাদের যে নেতৃত্বরা বলেছে, প্রেস মিট করেও বলেছে, কিন্তু আজকে সুপ্রিম কোর্ট সেই রাজ্যপালের যে নির্দেশ দেওয়া হয়েছিল তার বিরুদ্ধে পুরো রায় দিয়ে কালকে বলেছে বিকেল 4টার মধ্যে বিধানসভার তাদের সমর্থন দেখাতে হবে। কিন্তু আমার প্রশ্নটা এই জায়গায়, আজকে সারা ভারতবর্ষের, আমরা বিভিন্ন জায়গায় যাই রাজনীতি করার সুবাদে, দিল্লি বলুন, যে কোনো স্টেটে যাই, আজকে দেশের মানুষ একটা কঠিন পরিস্থিতির মুখে পড়েছে,
দেশে ক্ষুদ্র ব্যবসায়ী থেকে শুরু করে মাঝারি ব্যবসায়ী এবং দেশের সাধারণ নাগরিক যারা মধ্যবিত্ত নিম্নবিত্ত তাদের অবস্থান আজকে অনেক কঠিন জায়গায় গিয়ে পৌঁছেছে। কারণ জিএসটি চালু করে দেশকে একটা শেষ করে দেওয়ার চক্রান্ত। জিএসটি মানে ওয়ান টাইম ট্যাক্স হওয়ার কথা, কিন্তু আজকে যে জিএসটি চালু এটা সঠিকভাবে হয়নি। জিএসটির বিরুদ্ধে কংগ্রেস ছিল না, কিন্তু জিএসটি সেটা সঠিকভাবে হয়নি। আজকে দেশের পুঁজিপতিদের অর্থ পাইয়ে দেওয়ার জন্য দেশের যারা পুঁজিপতি কোটিপতি ললিত মোদি নীরব মোদি তাদের মতন লোকদেরকে কোটি কোটি টাকা ব্যাংকের লোন নিয়ে তারা আজকে দেশ থেকে পালিয়ে গিয়েছে। আপনি বিজয় মালিয়া দেখুন, দেশ থেকে পালিয়ে গিয়েছে, আজকে বিজেপি সরকার চুপ করে বসে আছে। আজকে দেশের অবস্থা করুণ হয়ে গেছে। সারা ভারতবর্ষে আজকে কৃষক আত্মহত্যা করছে, কৃষকদের কৃষি ঋণ মকুব হচ্ছে না, কৃষক ব্যাংক থেকে লোন পাচ্ছে না। আজকে দেশের অবস্থা করুণ, কিন্তু এই দেশের প্রধানমন্ত্রী, এই দেশের বিজেপি পার্টির সভাপতি অমিত শাহর ছেলে আজকে আজ থেকে চার বছর পূর্বে সামান্য অর্থের নিয়ে বিজনেস শুরু করে আজকে তার অর্থ প্রায় 16,000 গুণ বৃদ্ধি পেয়েছে। আজকে বিজেপির নেতৃত্বের কাছে অর্থের অভাব নেই। আজ থেকে আড়াই মাস পূর্বে এই রাজ্যে একটা সরকার হয়েছিল, মানুষ বিশ্বাস করে ওই সরকারকে ভোট দিয়েছিল। নির্বাচনে ক্ষমতায় আসার আগে 500 কোটি টাকার উপর খরচ করেছে, অর্থের বাহুবলি দিয়ে সরকার ক্ষমতায় এসেছে, মানুষকে মিথ্যার ফুলঝুরি ছড়িয়ে দেশের রাজ্যের যুবকদেরকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে রাজ্যের মানুষের সঙ্গে প্রতারণা করে, রাজ্যের সরকারি কর্মচারীদের সঙ্গে প্রতারণা করে, রাজ্যের প্রত্যেকটি গরিব মেহনতি মানুষের সঙ্গে প্রতারণা করে মানুষ বিশ্বাস করে সরকার এনেছে। কিন্তু আজকে দেখুন রাজ্যের মুখ্যমন্ত্রী কি বলছে, বলছে বেকারদের কর্মসংস্থানের পথে না হেঁটে নিজের কর্মসংস্থানের জন্য পান দোকান গোপালন এই সমস্ত উপদেশ দিচ্ছে। আজকে রাজ্যের একটা মুখ্যমন্ত্রী আমাদের বহিররাজ্যে গেলে আমাদের অনেক মাথা নিচু করে থাকতে হয়, কারণ অনেক জায়গায় কোথায় ত্রিপুরা, আরে আপনাদের মুখ্যমন্ত্রী কি বলছে, যা তা উল্টাপাল্টা যে কোনো সময় যা খুশি বলছে। বলছে রবীন্দ্রনাথ নোবেল পুরস্কার ফিরিয়ে দিয়েছে, সেটা আপনাদের সবার জানা। বলেছে গৌতম বুদ্ধ পায়ে হেঁটে জাপান গিয়েছে, যা খুশি তা বলছে। ওই মহাভারতের যুগে ইন্টারনেট চালু ছিল, একটা রাজ্যের মুখ্যমন্ত্রী এই সমস্ত যদি পলাপ করে তাহলে একটা দেশের মধ্যে একটা আমাদের রাজ্যের একটা মাথা নিচু করে থাকতে। আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী যা খুশি তা বলছে, উপদেশ দিচ্ছে কাজের। বলেছিল সরকার 3 তারিখ হওয়ার পর 4 তারিখ 7 দিনের মধ্যে পে কমিশন, সপ্তম পে কমিশন দেওয়া হবে, বেকারদের মিস কল দিলে চাকরি দেওয়া হবে। আজকে কোথায় কোথায় আজকে রাজ্যের অবস্থা? সারা ত্রিপুরা রাজ্যে আজকে ক্ষমতার আসনে আসীন হওয়ার পর ক্ষমতার দাম্ভিকতা নিয়ে তিনি দীর্ঘ 25 বৎসর এই রাজ্যে একটা দাম্ভিক মুখ্যমন্ত্রী ছিল, ওই অহংকারী মুখ্যমন্ত্রীর পদ পায়ে ছুঁয়ে এই রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী উনার থেকে আদেশ নির্দেশ নিয়ে এই রাজ্যে সেম কংগ্রেস ভবন গুড়িয়ে দেওয়ার একটা চক্র। এই জায়গায় যে প্রশ্নটা উঠছে, বিজেপির বক্তব্য হচ্ছে কংগ্রেস আর সিপিএম যেটা আগে পেছন পেছনে ছিল একসাথে বন্ধুত্ব সেটা এখন একসাথে করছে, কারণ যেভাবে নতুন সরকারের ক্যাবিনেট হওয়ার পর যে উপদেশ দেওয়া হয় যে বিভিন্ন ইউনিয়ন সিন্ডিকেট এবং পার্টি অফিসগুলো ভেঙে ফেলা হোক, সে তারপর দেখা যাচ্ছে কংগ্রেস এবং সিপিএম এক জায়গায় এসে দাঁড়িয়ে পড়েছে। আপনারা আপনার আপনাকে আমি বিশেষ করে আপনার মাধ্যমে রাজ্যবাসীকে একটা বোঝাতে চাই, এই রাজ্যে দীর্ঘ 25 বৎসর কমিউনিস্ট শাসন ছিল। আজকে যিনি বর্তমান মুখ্যমন্ত্রী রাজ্যের, উনি প্যারাশুট নেতা। প্যারাশুটের মাধ্যমে 2.5 থেকে 3 বৎসর পূর্বে, 1.5 বৎসর পূর্বে এখানে এসে উনি ক্ষমতায় ভোগ করা মুখ্যমন্ত্রী হয়ে গেছেন। এই রাজ্যে যারা বর্তমানে কংগ্রেস দল, যারা কংগ্রেসকে ভালোবাসে, কত হাজার যুবক খুন হয়েছে, কত মায়ের সিঁদুর
মুছে দেওয়া হয়েছে, কত বোনকে বিধবা করেছে, মুখ দিয়ে গল্প অনেক কিছু বলা যায়। কিন্তু যারা দীর্ঘদিন কমিউনিস্টের সঙ্গে লড়াই করে, যারা দীর্ঘদিন কমিউনিস্টের সঙ্গে প্রতিনিয়ত সংগ্রাম চালিয়ে গেছে, সেটা বলতে পারে, বলা অনেক সহজ, মুখ দিয়ে বলতে পারে যে রাজ্যে কংগ্রেস সিপিএম মিতালি। কোথায় মিতালি কংগ্রেস সিপিএম? আমরা কি এখানে জোট করেছি কংগ্রেস সিপিএম মিতালি? কিন্তু আমরা কি দেখতে পেলাম? এই রাজ্যের মানুষ ক্ষমতাকে বদল করেছে কিসের জন্য? দীর্ঘদিন বঞ্চনা, শোষণ, লাঞ্ছনা সহ্য করতে না পেরে। আমরা কি দেখতে পেলাম? রাজ্যের মুখ্যমন্ত্রী মানিকবাবুর পায়ে ছুঁয়ে ক্ষমতার আসনে গিয়েছে। আপনি পাড়ায় পাড়ায়, মহল্লা মহল্লায় খবর নিয়ে দেখুন, প্রত্যেকটি জায়গায় কমিউনিস্ট পার্টির নেতৃত্বরা, যারা দীর্ঘদিন রক্তচক্ষু দেখিয়ে, কংগ্রেসীদের ভয় দেখিয়ে ঘরে ঢুকিয়ে রেখেছিল, তারাই আজকে বিভিন্ন জায়গায় ক্যাডার। আজকে তারা ছিল আগে কমিউনিস্ট, আজকে তারা বিজেপি। যেদিন বিজেপি ক্ষমতায় এসেছে, ওই সিপিএমের লোকই প্রথম লাল পতাকা, শুধু পতাকা চেঞ্জ হয়েছে, লাল আবির চেঞ্জ হয়ে গেরুয়া আবির শুধু হয়েছে। মানুষ, ওই সমস্ত মানুষগুলি আছে আজকে মুখ্যমন্ত্রীর দপ্তরে, আটজন বড় বড় পদস্থ অফিসার, যারা কমিউনিস্ট পার্টির সরকারের শাসনে, তারা কমিউনিস্ট পার্টি মানিকবাবুর খুব কাছের লোক ছিল। আজকে ওই সমস্ত অফিসাররাই, অফিসার দিয়েই মুখ্যমন্ত্রী তার রাজ্য চালানোর চিন্তাভাবনা করছে। তো তারা কি করবে? তাদের প্রথম শত্রু কমিউনিস্টের হচ্ছে কংগ্রেস। তারা কংগ্রেস ভবন ঘুরিয়ে দেওয়ার একটা বিপ্লব বাবুকে দিয়ে একটা চক্রান্ত করেছে। আপনি বলুন, বিধায়ক মধুসূদন সাহা, এই রাজ্যে কমিউনিস্ট পার্টির ঘাতক বাহিনীদের দ্বারা এই রাজ্যে খুন হয়েছে। একজন বিধায়ক থাকাকালীন, ওনার যে বিধায়ক স্মৃতিভবন ছিল, ওই জায়গায় কংগ্রেসের বৈধ কাগজ থাকা শর্ত ওই ভবনটি কেন ভাঙা হয়েছে? এটা কি মানুষ ছেড়ে দেবে? যিনি বনমালীপুর থেকে জয়যুক্ত হয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছেন, বনমালীপুরের মানুষ বরাবর বাম বিরোধী মানুষ, তারা কংগ্রেস প্রিয় মানুষ, তারা এবার বুঝতে পেরেছে যে কংগ্রেস একটু দুর্বল হয়েছে, ক্ষমতায় আসবে না, তার জন্য বিপ্লব বাবুকে ভোট দিয়েছে। আচ্ছা, এই জায়গায় যে প্রশ্ন উঠবে, আপনি যেমনটা বললেন যে প্যারাশুট নেতা, তাহলে কংগ্রেস এই রাজ্যে, এই জায়গায় দীর্ঘ এত বছর ধরে একটা অপোজিশন বলি বা শাসনে ছিল একটা সময়ের জন্য, কিন্তু মূলত কংগ্রেসই ছিল সিপিএম এর অপোজিশন, তাহলে কংগ্রেস কেন সেই জায়গাটা তৈরি করতে পারলো না এবং বিপ্লব বাবু 3 বছরে এসে এখানে সরকার গঠন করলো? বিপ্লব বাবু 3 বছরে করেনি, 25 বছরের দীর্ঘ খুব। আজকে আপনি যদি মুসলিম লীগ পার্টিও থাকতো এবছর শক্তিশালী হিসাবে, তাহলে মুসলিম লীগকেই ভোট দিয়ে দিত মানুষ, সেটা বিপ্লব বাবুকে দেখে দেয়নি। তাহলে কংগ্রেসকে দেয়নি কিনা আমাদের প্রশ্ন একটা। আমার কথা শুনুন, কংগ্রেস আমরা দীর্ঘদিন লড়াই করে এসেছি, কংগ্রেস আমরা বরাবরই কমিউনিস্টের বিরুদ্ধে আমরা লড়াই করেছি, সংগ্রাম করেছি। কিন্তু এবার নির্বাচনে আপনাকে বিস্তারিত যদি বলি, এই রাজ্যে বিজেপি পার্টি শুধু অর্থের বলে ক্ষমতায় এসেছে, শুধু অর্থের বলে ডিমনিটাইজেশন করে, ডাবলিং নোট করে, ঘোরা কেনা বেচার মাধ্যমে বিভিন্ন রাজ্যে তারা ক্ষমতার আসনে আসীন হচ্ছে। বিজেপির ক্ষমতা চাই, আপনারা তো বুঝতে পারছেন, মিডিয়া জগতে আছেন। এই যে কর্ণাটক নির্বাচনে কংগ্রেস তো মণিপুর সরকারের জন্য কেস করলেও পারত, আমাদের রাহুল গান্ধী বিভিন্ন নেতৃত্বরত মণিপুর গিয়ে, আজকে দেখুন কর্ণাটক সরকার করার জন্য কত লোভী, ক্ষমতার কত লোভী, দেশের প্রধানমন্ত্রী, দেশের একটা রাজনৈতিক দলের সভাপতি কর্ণাটক গিয়ে বসে আছে ক্ষমতার লোভের জন্য, সেটা তো মানুষ বুঝে গেছে। আজকে দেশের মানুষ খেতে পায় না, কোথায় থেকে 100 কোটি টাকা দিয়ে একটা এমএলএ কেনা যায়, এটা চিন্তা করতে হবে, ভাবতে হবে। দেশের গণতন্ত্রকে ভেঙে দেওয়া হচ্ছে, একটা রাজ্যপাল একটা রাজনৈতিক দলের হয়ে কাজ করে, দেশের প্রত্যেকটি রাজ্যে রাজ্যপাল আছে, প্রত্যেকটি রাজ্যের রাজ্যপাল যদি একটা সরকারের হয়ে কাজ করে, একটা পার্টির হয়ে কাজ করে,
দেশের হয়ে কাজ না করে, তাহলে গণতন্ত্রের জন্য একটা ভয়ঙ্কর আগামী দিন, গণতন্ত্র শেষ হয়ে যাবে, ভারতবর্ষের সংবিধান শেষ হয়ে যাবে। তার জন্য এই দেশকে রক্ষা করতে হবে, সেফ ডেমোক্রেসি সেফ কান্ট্রি বানাতে হবে। এই জায়গায় আমার প্রশ্ন একটা, রাহুল গান্ধী প্রেসিডেন্ট হওয়ার পর বা তার আগের থেকে যে যতগুলো রাজ্যে উনি গেছেন বা ইলেকশনের ক্যাম্পেইন করছেন, প্রত্যেকটা রাজ্যে পাঞ্জাব ছাড়া কোনো রাজ্যে জয় হয়নি, এবং এখন এই অবস্থানে কংগ্রেস পিপিপি পার্টি হয়ে গেছে, কেন বলছি পন্ডিচেরি পাঞ্জাব পার্টি, কেন হয়েছে অবস্থা? আপনাকে আমি বলতে চাই, রাহুল গান্ধী সভাপতি হওয়ার পরে ভারতবর্ষে চারটি লোকসভা নির্বাচন হয়েছে, সবকটি নির্বাচন কংগ্রেস জয়যুক্ত হয়েছে। রাহুল গান্ধী সভাপতি হওয়ার পর গুজরাট নির্বাচন হয়েছে, কংগ্রেসের অবস্থান অনেক খারাপ ছিল, গুজরাট তো কংগ্রেসেরই সরকার হয়েছে ধরতে গেলে, কর্ণাটক তো কংগ্রেস জেডিইউ সরকারই হয়েছে, সেটা ভোটের পার্সেন্টেজ দেখুন লোকসভা নির্বাচনে বুঝতে পারবে। লোকসভা নির্বাচনে দেশের মানুষ দেখবে রাহুল গান্ধীর নেতৃত্বে দেশে সরকার হবে। আজকে তো মোদিজি কর্ণাটক নির্বাচনের দুই দিন আগে সমস্ত ক্যান্ডিডেটের বাড়িতে সিবিআই ইডি ইনকাম ট্যাক্স ওই সমস্ত ভয়ভীতি দেখিয়ে মানুষকে বিভ্রান্ত করছে। মানুষ ভাবছে কিছু তো পায়নি। পশ্চিমবঙ্গে কি হয়েছে, মমতা ব্যানার্জিকে জব্দ করার জন্য এই যে মদন মিত্র অনেক নেতৃত্বকে জেলে ঢুকিয়েছে, মুকুল রায় বিজেপির সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং করেছে ও ওনার সিবিআই তদন্ত শেষ। আসামে আমাদের কংগ্রেস নেতা ছিল হেমন্ত বিশ্ব শর্মা, ওনার বিরুদ্ধে সিবিআইয়ের ফাইল ভয় দেখিয়ে ওনাকে বিজেপিতে নিয়ে গিয়েছে। ভয়ভীতি প্রদর্শন করে সিবিআই ইডি আর ইনকাম ট্যাক্স দেখিয়ে মানুষকে বেশি দিন বোকা বানানো যায় না। ক্ষমতা আজকে দেখুন সারা দেশ ছেড়ে দিন, চার বছর কী করেছে মোদিজি, ক্ষমতা আসার পূর্বে বলেছিল অনেক ফুলঝুরি দিয়েছিল, আজকে কোথায়? দেশের মধ্যে মোদিজির নেতৃত্বে সরকার হওয়ার পর একটা প্রকল্পের নাম বলতে বলুন, যেই প্রকল্পটা করেছে, যেগুলি ইউপিএ সরকারের রাজত্বকালে প্রকল্প ছিল, স্বচ্ছ ভারত অভিযানের নাম দেওয়া হয়েছে নির্মল ভারত অভিযানের নাম কেটে, ইন্দিরা আবাস যোজনার ঘর ছিল নাম পাল্টে প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘর নাম দেওয়া হয়েছে, এরকম বিভিন্ন প্রকল্প নামকরণ করা হয়েছে, ডিমনিটাইজেশন করেছে, পার্টিকে অর্থশালী করা হয়েছে, বিভিন্ন রাজ্যে কোটি কোটি টাকা দিয়ে পার্টি অফিস বানানো হচ্ছে, পার্টির জায়গা নেওয়া হচ্ছে, নেতৃত্বরা বিত্তশালী হচ্ছে, দেশের অর্থনৈতিক ব্যবস্থা দেশের মানদণ্ডকে ভেঙে চুরমার করে দেওয়া হচ্ছে, দেশের গণতন্ত্রকে হত্যা করা হচ্ছে, দেশের জন্য একটা বিপজ্জনক, গোটা এই দেশের সাধারণ গরিব মেহনতি মানুষ শ্রমজীবী মানুষ বুঝে গেছে 2019-এর তার প্রতিফলন হবে। 2019-এ চন্দ্র সূর্য যেমন সত্য, দেশে কংগ্রেস সরকার হবে সেটা প্রকৃত সত্য। আপনি দেখুন রাহুল গান্ধীর নেতৃত্বে এই দেশে একটা সরকার হবে কংগ্রেসের নেতৃত্বে। তাহলে আপনি বলছেন কংগ্রেস নিজে পুরো মেজরিটি নিয়ে 19-এ সরকার গঠন করতে যাচ্ছে? কংগ্রেস নিজেই মেজরিটি নিয়ে, কিন্তু বিভিন্ন রাজ্যে আমরা কংগ্রেস তো ইউপিএ ওয়ান ইউপিএ টু আছে আমাদের সঙ্গে আছে, আজকে দেখুন না বিজেপি দলের সাংসদ যজবন সিনহা, শত্রুঘ্ন সিনহা কর্ণাটক নিয়ে কি বিবৃতি দিয়েছে, যজবন সিনহা তো কেস করেছে, সুপ্রিম কোর্টে কেস করেছে, আজকে দেশের তাদের দলের যারা এমপি তারাও আজকে বুঝতে পেরেছে যে মোদিজি এক নায়কতন্ত্র শুরু করে দিয়েছে। আচ্ছা সুশান্তদা, এখানটায় যে বিষয়টা আমি জানতে চাইবো, আমাদের রাজ্যে যে অবস্থান চলছে দেখতে পাচ্ছি বিভিন্ন পলিটিক্যাল পার্টিগুলো ভাঙা হচ্ছে, বিশেষ করে কংগ্রেসের সবচেয়ে থেকে বেশি দেখছি ক্ষতি হচ্ছে, যার কারণে আপনাদেরকে প্রত্যেকদিন দেখা যাচ্ছে কোথাও না কোথাও ধর্ণা দিয়েছেন বা দাবি তুলেছেন যে এগুলো যেন না ভাঙা হোক, অবিলম্বে এগুলো বন্ধ করা হোক।
আগামী দিনগুলোতে আপনাদের কি কর্মসূচি থাকবে এই বিষয়গুলির উপরে? আমাদের কর্মসূচি প্রতিনিয়ত, আজকেও কর্মসূচি আমরা করেছি, আমাদের প্রত্যেক দিন, কালকেও ছিল, সারা রাজ্যে হবে। কিন্তু আজকে যেভাবে আমাদের কংগ্রেস দল কি বলেছে, তোমার আমাদের কংগ্রেস সভাপতিও বলেছে, যদি কংগ্রেস ভবন কোনো বেআইনি জায়গায় থেকে থাকে তাহলে কংগ্রেস পার্টি, বিভিন্ন পার্টি, যে কোনো দলের পার্টি অফিস যদি থাকে, সর্বদলীয় একটা বৈঠক ডাকা হোক, পাবলিক ইন্টারেস্টে ওই জায়গাটা আমার গভর্নমেন্টকে ছেড়ে দিতে হবে, ফিনিশ। আপনারা রাজি আছেন তাহলে? আমরা ছেড়ে দিতে রাজি আছি, যদি জনস্বার্থে, মানুষের স্বার্থে যে কোনো সময় কংগ্রেস যে কোনো জিনিস ত্যাগ করতে পারে। কংগ্রেস ক্ষমতার লোভী নয়, কংগ্রেস তার পার্টি অফিস থাকবে, জনগণের ক্ষতি করে সেটা নয়, কিন্তু আলোচনাক্রমে যে এটা একটা গভর্নমেন্ট 40 বছর 60 বছর ধরে একটা পার্টি অফিস আছে, তার যে একটা খাস জমিতে যদি কোনো সরকারি আমাদের পার্টি অফিস থাকে সেই জায়গারও একটা পর্চা আছে, গভর্নমেন্ট দিয়েছে অ্যালটমেন্ট ওই সমস্ত জায়গায়, বলতে যদি পার্টির নেতৃত্বকে, শীর্ষ নেতৃত্বকে ডেকে রাজ্যের সরকারের তাদের আমলাদের দিয়ে যদি একটা সার্ভে করে যদি কংগ্রেস দল যে বাধা দিত যে না এটা পাবলিক ইন্টারেস্টে আমরা ছাড়ব না, তাহলে জোর করে জবরদস্তি করে ভেঙে দিত। কিন্তু মানে আপনাদের মত হচ্ছে সর্বদলীয় একটা বৈঠক ডাকা হোক, তারপর যদি জনগণের স্বার্থে ছাড়তে হয় আপনারা ছাড়তে রাজি আছেন? হ্যাঁ, ছাড়তে রাজি আছেন। এইভাবে নোটিশ দিয়ে 7 দিনের মধ্যে, নোটিশ তো আমাদের দেওয়া হয় কি, দেখুন নোটিশের উদাহরণ বলছি আপনাকে, 6 তারিখ নোটিশ ইস্যু করেছে, মানে লিখেছে মধুসূদন স্মৃতি ভবনে কথা বলছি, 10 তারিখ নোটিশ লাগিয়েছে, 11 তারিখ ভেঙে দেওয়ার চক্রান্ত হয়েছে। নোটিশ 6 তারিখ ইস্যু লাগিয়েছে, 10 তারিখ মানুষ জানে, 10 তারিখ 11 তারিখ বর্নিংয়ে ভেঙে দিয়েছে, সেটা চক্রান্ত, সেটা চক্রান্ত। এই জায়গায় কোনো, যে জায়গায় মধুসূদন স্মৃতি ভবনটা আছে সে জায়গার কাগজপত্র সম্পূর্ণ ওকে, আমাদের কাছে সব কিছু আছে। তাহলে কি আপনারা আইনি ব্যবস্থা নিচ্ছেন এটার বিরুদ্ধে? সেটা আমাদের শীর্ষ নেতৃত্ব বলবে, আইনের চাইতে তো জনগণ আমাদের সবচেয়ে বড় আইন, রাজ্যবাসীর, রাজ্যের মানুষ আমাদের সবচেয়ে বড় আইনের মানুষ। মানুষ তো দেখছে কংগ্রেসকে কিভাবে, একটা গণতন্ত্রকে কিভাবে হত্যা করা হচ্ছে। কংগ্রেস একটা রাজনৈতিক দল, কংগ্রেস তো দীর্ঘ 60 বছর দেশে শাসন করেছে, বিজেপি অনেক সময় নেতৃত্বরা বলে 60 বছরে কি হয়েছে, 60 বছরে মোদিজিকে কথা বলার আদেশ দিয়েছে কংগ্রেস। তাহলে এই কংগ্রেস যদি ইচ্ছা করত এই বিজেপি দল, আঞ্চলিক দলগুলি এই দেশে হতে পারত না, কারণ মোদি যেই কায়দায় করছে, কংগ্রেস তো, কংগ্রেস তো সর্ব নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিধের মাঝে দেখ মিলন মোহন সবাইকে নিয়ে চলতে চাই। শুনুন, সময় বেশি একটা নেই, লাস্ট প্রশ্ন আমার একটাই, তাহলে কি বিজেপির বিরুদ্ধে যদি আমাদের রাজ্যে লড়াই করতে হয় তাহলে কি এবারে একমাত্র উপায় হচ্ছে কংগ্রেস? কংগ্রেস ছাড়া কোনো পার্টি নেই, কংগ্রেসই বিজেপিকে, বিজেপির সঙ্গে লড়াই করতে একমাত্র কংগ্রেস দল, এবং আমরা সারা রাজ্যে কংগ্রেস দল সমস্ত যুবকরা ঐক্যবদ্ধভাবে শক্তিশালীভাবে আমরা এই রাজ্যে লড়াই সংগ্রাম জারি শুরু করে দিয়েছি। এবং আমার মুখ্য দাবি, বিপ্লববাবু রাজ্যের মুখ্যমন্ত্রী, উনি যেভাবে যেভাবে এই রাজ্যের একটা একের পর এক শুরু করে দিয়েছে, বার বারান্ত একটা সীমা আছে, যদি আমরা এই রাজ্যের যুবকরা আমরা বলে দিতে চাই, উনার নির্বাচনী ইস্তারে যুবকদের জন্য যা বলেছিল তা যদি সঠিকভাবে পূরণ করতে না পারেন, কংগ্রেস ভবনগুলি যেভাবে ঘুরিয়ে দেওয়া হচ্ছে তা যদি সঠিক সিদ্ধান্ত না নেওয়া হয়, রাজ্যের মানুষের স্বার্থে যদি সঠিকভাবে কাজ করা না হয়, আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে, আমরা গান্ধীজির বিশ্বাস করে আমাদের আন্দোলন জারি থাকবে, এবং আমরা 1 ইঞ্চি জমিও ছাড়ব না,
আমরা দরকার হলে শহীদ হব, তবু আমরা এই রাজ্যের মানুষের হয়ে লড়াই সংগ্রাম। ধন্যবাদ দর্শকরা, সময় এখানেই শেষ হচ্ছে, শেষ করতে চাই। এতক্ষণ ধরে আমাদের সাথে ছিলেন ত্রিপুরা ইউথ কংগ্রেসের প্রেসিডেন্ট সুশান্ত চক্রবর্তী। ধন্যবাদ সুশান্ত দা আমাদের সাথে আসার জন্য এবং কথা বলার জন্য। দর্শকরা, সময় শেষ হচ্ছে, এখানে শেষ করতে হচ্ছে। কাল আবারও ফিরবো নতুন এক ব্যক্তি বা নতুন এক বিষয় নিয়ে। ততক্ষণের জন্য অন্যান্য নিউজ এবং আপডেটসের জন্য দেখতে থাকুন নিউজ ভ্যানগার্ড। নমস্কার।